ফাস্টিং ব্লাড সুগার ও পোস্ট মিল ব্লাড সুগার কমাতে কেন কাঁচা আমের বিকল্প নেই? ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাকা আম কেমন আগের ভিডিওতেই আলোচনা করেছি, তবে ব্লাড সুগার কমাতে কাঁচা আম নিয়ে কোনো কথা হবে না। কাঁচা আমে এমন কিছু উপাদান আছে যা আপনার ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট মিল ব্লাড সুগার, HbA1c লেভেল কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে সাহায্য করবে। তবে কাঁচা আমেও একটা মারাত্মক বিপদ ওত পেতে আছে। আপনি চাইলে কাঁচা আমের বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব। সব কিছু নিয়ে এই ভিডিওতে আসুন প্রথমে জেনে নিই কাঁচা আম কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। এক, গবেষণা থেকে দেখা গেছে খাবারের জৈব অ্যাসিড খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দিতে পারে, সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সও কমিয়ে দিতে পারে। কাঁচা আমে অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিডের মতো জৈব অ্যাসিডের ঠাসা থাকে, ফলে বেশি কার্বোহাইড্রেট বা স্টার্চ যুক্ত খাবারের সাথে কাঁচা আম খেলে খাবারটি আর আগের মতো ফাস্টিং ব্লাড সুগার ও পোস্ট মিল ব্লাড সুগার বাড়াবে না। শুধু জৈব অ্যাসিড নয়, কাঁচা আমের আরও বেশ কিছু উপাদান অন্ত্রে আলফা গ্লুকোসাইডেজ এনজাইমের কার্যকারিতাকে বাধা দিয়ে ব্লাড সুগার কমিয়ে রাখে। দুই, কাঁচা আমে পাকা আমের থেকে নেট কার্বোহাইড্রেট বেশ কিছুটা কম আর ফাইবার কিছুটা বেশি, সাথে অনেক বেশি জৈব অ্যাসিড, ফলে পাকা আম থেকে কাঁচা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড অনেকটাই কম। অন্যান্য প্রোটিন, ফাইবার, ফ্যাট সমৃদ্ধ খাবারের সাথে ডায়াবেটিস রোগীরা খুব সহজেই কাঁচা আম খেতে পারেন। তিন, কাঁচা আমে পাকা আম থেকে অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায়। গবেষণা থেকে দেখা গেছে ভিটামিন সি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ডায়াবেটিস জনিত সমস্যা কম করতে পারে। অর্থাৎ কাঁচা আমকে ফল না ভেবে ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও পোস্ট মিল ব্লাড সুগার লেভেল কমানোর উপাদান হিসেবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখতেই পারেন। এইবার কাঁচা আমের বিপদটি নিয়ে বলবো। তার আগে আপনি যদি এখনও ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, নাহলে পরের ফ্রি ভিডিওগুলো মিস করবেন। এবার আলোচনায় ফেরা যাক। সুগার নিয়ন্ত্রণের এত গুণ থাকার পরও কাঁচা আমের বেশি অক্সালিক অ্যাসিড কিডনির সমস্যা বাড়াতে পারে, তাই যেসব ডায়াবেটিস রোগীর আগে থেকেই কিডনির সমস্যা আছে তাদের বেশি কাঁচা আম না খাওয়াই ভালো। তবে কাঁচা আম খাওয়ার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চললে একদিকে যেমন আপনার ব্লাড সুগার কন্ট্রোল সহজ হবে, অন্যদিকে অক্সালিক অ্যাসিডের সমস্যাও এড়িয়ে যেতে পারবেন। ডক্টর বিশ্বাস চ্যানেলে এই বিষয়ের ওপর একটি দারুণ ভিডিও আছে, ডায়াবেটিস রোগীরা অবশ্যই দেখে নেবেন। সাথে থাকুন, সুস্থ থাকুন।